পরিপাক ও শোষণ এই চ্যাপ্টারে আজকে আমরা মূলত শোষণ নিয়ে আলোচনা করব। অর্থাৎ চ্যাপ্টারটিকে দুটো ভাগে ভাগ করেছি, তার একটি হচ্ছে পরিপাক পোর্শন এবং আরেকটি হচ্ছে শোষণ এর অংশ। যদি আমরা সোজা ভাষায় বলি বা স্বাভাবিকভাবে যদি বলি, তাহলে ব্যাপারটা দ্বারা এরকম যে আমাদের গৃহীত খাদ্য বস্তুকে প্রথমে পরিপাক করা মানে সিনথেসিস করা, ভেঙে ফেলা, সরল উপাদানে পরিণত করা, দেন সেই পরিপাককৃত খাবারগুলোকে অর্থাৎ সরল উপাদানগুলোকে দেহে গ্রহণ উপযোগী করে নিয়ে গৃহীত করা বা গ্রহণ করে নেওয়া এবং সেই গ্রহণের মাধ্যমে শক্তি শোষণ করে নেওয়া, এই সামগ্রিক প্রক্রিয়াটাকে আমরা বলতে পারি পরিপাক ও শোষণ। তো লাস্ট যতগুলো ক্লাস আমরা করালাম এই চ্যাপ্টারের উপর, তার পুরোটাই খেয়াল ছিল বা পুরোটাই আলোচনা করেছি পরিপাক নিয়ে, অর্থাৎ কিভাবে আমাদের গৃহীত খাদ্যবস্তুগুলো কি কি ধরনের খাদ্যবস্তুগুলোকে আমরা পরিপাক উপযোগী করে নিতে পারি, সরলীভূত করে ক্ষুদ্রাতি ক্ষুদ্র খণ্ডকে বিভক্ত করতে পারি। আজকে আমরা আলোচনা করব তার পরবর্তী অংশ, অর্থাৎ হচ্ছে শোষণ নিয়ে। শোষণ মিন্স অ্যাবজর্পশন। আমরা অ্যাবজর্পশন বলতে কি বুঝি? শোষণ করে নেওয়া কোনো কিছুকে। এখন কাকে শোষণ করব? বিষয়টা যদি এভাবে বলি, তাহলে খাদ্য সার উপাদানটাকে আমরা শোষণ করে নিব। খাদ্য সার বলতে আমরা কি বুঝি? সাধারণত খাদ্যের মূল উপাদানটাকে আমরা খাদ্য সার বলি। অর্থাৎ মনে করি আমি কোনো একটা খাবার খেলাম, যেই খাবারই হোক না কেন, ধরে নিলাম আমরা কোন একটা শর্করার উৎস আকারে খাবার খেলাম। এখন শর্করার উৎস আকারে বিভিন্ন খাবার আছে, যেমন মনে করেন চিনি খেলাম শর্করার উৎস, মিষ্টি খেলাম শর্করার উৎস, একইভাবে আমি রুটি আলু কিংবা ভাত যাই খাই না কেন সবটাই শর্করার উৎস। তাহলে শর্করার উৎস আকারে আমি চিনি খাই আর ভাত খাই, সব থেকে কিন্তু আমি শর্করাটাই পাবো। তাহলে এই শর্করার উৎস থেকে মূল উপাদানটা, মূল উপাদান আকারে যেটা আমি চিনি বলছি তার মূল উপাদান আকারে গ্লুকোজ, এবং একইভাবে যেটা আমি ভাত বলছি স্টার্চ, তারও মূল আকারে আমরা গ্লুকোজকে মূল উপাদান বা একক আকারে গৃহীত করে নিতে পারি। আর গৃহীত সেই খাবারটা দিয়ে আমরা খাদ্য সার আকারে বলতে পারি, অর্থাৎ আমাদের গ্রহণ উপযোগী যে পুষ্টি উপাদানটা আমরা সিনথেসিস করার পর মূল অবজেক্ট আকারে থাকে, যেটা শোষণ করে নিয়ে আমাদের দেহের উপকারে আসবে বা আমাদের দেহে শক্তি গেইন করতে পারবো, পুষ্টি পাবো, এই জিনিসটাকে আমরা খাদ্য সার বললাম। মূল শক্তি মান উপাদান সহকারে এটি কি করব, এটি অন্ত্রের এপিথেলিয়ামের মাধ্যমে শোষণ করে নেব। একটু খেয়াল করে দেখো, এপিথেলিয়াম, এপিথেলিয়াম মানে হচ্ছে বহি আবরণ, বহি আবরণ। আমাদের প্রত্যেকটা বস্তুরই এক একটা আবরণ থাকে, যেহেতু একাধিক আবরণ থাকে তাহলে সেই দিক থেকে আমরা এগুলোকে অনেকগুলো নামে ভাগ করে নেই। এখানে মূলত এপিথেলিয়াম বলতে আমরা কি বুঝাচ্ছি, এপি মানে হচ্ছে বহি, থেলিয়াম মানে হচ্ছে একটা পর্দা বা আবরণ বিশেষ, সেটা এন্ডোথেলিয়ামও হতে পারে। তো এই ক্ষেত্রে আমরা আরো অন্যদিকে যাচ্ছি না, আমরা মূলত এপিথেলিয়াম বলতে বহি আবরণ বুঝাচ্ছি। কার এপিথেলিয়াম? সেটা অন্ত্রের এপিথেলিয়াম। এবার অন্ত্র বলতে কি বুঝছি? সাধারণত আমাদের শোষণ অর্থাৎ পরিপাক করে পুরো পরিপাক নালী বা পৌষ্টিক নালীর প্রত্যেকটা অঙ্গই পরিপাকে অংশগ্রহণ করলেও শোষণ কিন্তু শুধুমাত্র অন্ত্র দ্বারাই হয়ে থাকে। আর অন্ত্র সাধারণত দুই প্রকার, এগুলো আমি আসবো ধীরে ধীরে, একটি হচ্ছে বৃহদন্ত্র এবং আরেকটি হচ্ছে ক্ষুদ্রান্ত্র। তো তাহলে আমরা বলি খাদ্য সার অন্ত্র কর্তৃক বা অন্ত্রের এপিথেলিয়ামের মাধ্যমে শোষণ করে নেওয়া, শোষিত অংশটি দুটি অংশের মধ্যে প্রেরণ করা, একটি হচ্ছে রক্ত প্রবাহ এবং আরেকটি হচ্ছে লসিকা। খাবারের উপাদান আকারে কোনটিকে কোথায় প্রেরণ করব তার উপর ভিত্তি করে আমরা পুরোটাকে শোষণ বলতে পারি। স্যার ওয়েটিং এ আছে। পুরো অংশটাকে আমরা কি বললাম, কিছু বলছেন? স্যার একজন ওয়েটিং এ আছে। বুঝি নাই সরি। স্যার ওয়েটিং এ আছে। আমি ওয়েটিং রুম অফ করে দিছি, তো কানেক্ট হতে বলেন, পারবে আশা করি। ওকে, তো আমরা যেটা বললাম শোষণের ডেফিনেশন আকারে আমাদের এই মূল টার্মগুলো আসতে হবে। অর্থাৎ শোষণ বলতে আমরা কি বুঝি? আমরা বুঝি যে প্রক্রিয়ায় খাদ্য সার অন্ত্রের এপিথেলিয়ামের মাধ্যমে শোষণ করা হয় বা অন্ত্রের এপিথেলিয়ামের মাধ্যমে গৃহীত করে রক্ত প্রবাহ এবং লসিকায় প্রেরণ করা হয় সেই বিষয়টাকে আমরা শোষণ বলতে পারি। মূলত এই শোষণ প্রক্রিয়াটা হয় কোথায়? এটা অন্ত্রের ভিলাই, এক বচনে ভিলাস নামক স্থানে হয়। তাহলে আমরা অন্ত্রের মধ্যে ভিলাই পাওয়া যায়, ভিলাইটা কি? আঙ্গুলের মতো কিছু অভিক্ষেপ, আঙ্গুলের মতো কিছু অভিক্ষেপকে আমরা ভিলাই বলবো এবং এক বচনে বলা হয় ভিলাস। এই ভিলাই বা ভিলাসের কাজ কি? শোষণ করে নেওয়া, অ্যাবজর্পশন করা। এটার
প্রাপ্তিস্থান কোথায় কোথায় পাওয়া যায়? সাধারণত অন্ত্র অর্থাৎ বৃহদান্ত্রে এবং ক্ষুদ্রান্তে পাওয়া যায়, যার মধ্যে আমরা বলতে পারি ক্ষুদ্রান্তে বিলয়ের সংখ্যা অনেক বেশি। নামে ক্ষুদ্র হলেও কাজের দিক থেকে ক্ষুদ্রান্তের অ্যাক্টিভিটি বেশি, এবং নামে বৃহৎ হলেও কাজের দিক থেকে বৃহদান্ত্রের অ্যাক্টিভিটি রেসপেক্টিভলি ক্ষুদ্রান্তের তুলনায় কম। মানে হচ্ছে আমাদের পরিপাক তন্ত্র যখন আমরা আঁকলাম, প্রথমে প্রাথমিকভাবে পাকস্থলীয় হয়ে অগ্নাশয় অন্ত্র হয়ে কিন্তু ক্ষুদ্রান্ত আগে গঠিত হলো, দেন ক্ষুদ্রান্ত থেকে সেটাই বৃহদান্ত্রে স্থানান্তরিত হয়। তাহলে বৃহদান্ত্র যেহেতু ক্ষুদ্রান্তের পরে স্থানান্তরিত করতেছে বা শোষণের কাজটা করবে, তাই ক্ষুদ্রান্তের তুলনায় বৃহদান্ত্রের অ্যাক্টিভিটিটা রেসপেক্টিভলি কিছুটা কম। মূল উপাদান আকারে আমরা যদি বলি, তাহলে ক্ষুদ্রান্তের মধ্যে তিনটে অংশ পাওয়া যায়, যার মধ্যে আমরা জানি ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম। ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম এই তিনটি অংশ দ্বারা ক্ষুদ্রান্ত গঠিত, যার মধ্যে তিনটার মধ্যে কমন কিছু কাজ আছে এবং কিছু কাজ ইন্ডিভিজুয়াল। একটু খেয়াল করে দেখবো, আমরা গত দিন পর্যন্ত পরিপাক এবং পরিপাকের জন্য যে এনজাইম এবং হরমোন নিয়ে আলোচনা করেছি, তার মধ্যে আমরা প্রায় কিন্তু ডিউডেনাম নিয়ে আলোচনা করেছিলাম। অর্থাৎ আমাদের বিভিন্ন এনজাইম এসে খরিত হয় অগ্নাশয়ের সাথে পিত্ত লবণ খরিত হয় অন্ত্রের ডিউডেনাম কেন্দ্রিক হয়ে। এছাড়া আমরা বলছিলাম ডিউডেনাম থেকেও এক ধরনের হরমোন খরিত হয় যেটাকে ডিওক্রাইনিন বলতে পারি। তো এভাবে ডিউডেনামের অনেক অ্যাক্টিভিটি বলছি, তার মানে আমি এটাকে আরেকটু ফাইন্ড আউট করে নিলাম যে ক্ষুদ্রান্তের যে তিনটি অংশ আছে তার মধ্যে ডিউডেনাম থেকে ক্ষরণকারী কোষ হিসেবে বা অঙ্গ হিসেবে ডিউডেনাম ব্যবহৃত হয়। অর্থাৎ ডিউডেনাম থেকে বিভিন্ন ধরনের এনজাইম এবং হরমোন টাইপের পদার্থগুলো খরিত হয়। ক্ষুদ্রান্তে ডিউডেনাম ছাড়া আরো দুটো যে অংশ আছে সেগুলো হচ্ছে জেজুনাম এবং ইলিয়াম। জেজুনাম এবং ইলিয়ামের অ্যাক্টিভিটি যদিও ক্ষরণকারী অংশ হিসেবে খুব একটা পাওয়া যায় না, কিন্তু তারা মূলত অংশগ্রহণ করে শোষণে, অর্থাৎ পরিপাককৃত বা খাদ্যসার সরলকৃত যে খাদ্য উপাদান আছে সেটাকে শোষণ করার জন্য জেজুনাম এবং ইলিয়াম ব্যবহৃত হয়। ওকে, তাহলে আমরা মোটামুটি আলোচনা করে এই প্রেক্ষিত পর্যন্ত ক্ষুদ্রান্ত পর্যন্ত আসলাম। এখন স্বাভাবিকভাবে পরবর্তীতে আমরা বলতে পারি, ক্ষুদ্রান্ত যেহেতু বললাম অন্ত্রের ক্ষেত্রে, অন্ত্রের দুটো উপাদানের একটি হচ্ছে ক্ষুদ্রান্ত, একটি হচ্ছে বৃহদান্ত্র। ক্ষুদ্রান্ত নিয়ে আলোচনা করেছি, তাহলে বৃহদান্ত্রটি কোন? বৃহদান্ত্রটি একটু পরে আলোচনা করছি। ক্ষুদ্রান্ত নিয়ে যেহেতু আমরা বললাম কাজের দিক থেকে ক্ষুদ্রান্তের কাজ বা অ্যাক্টিভিটিটা অনেক বেশি, তাই ক্ষুদ্রান্তের অ্যাক্টিভিটিটা আমি একসাথে আলোচনা করছি। খেয়াল করে দেখবো, আমাদের গৃহীত খাদ্য সাধারণত তিন ধরনের হয় বেসিক্যালি। যে কোনো খাবার যেটা আমরা গ্রহণ করে নিই, সাধারণত তিন ধরনের এই উপাদান গুলো হচ্ছে শর্করা, আমিষ এবং স্নেহ। এই তিন ধরনের খাবার যেগুলো আমরা শোষণ করব, সেই শোষণকৃত অংশগুলো কোথায় শোষিত হচ্ছে, কিভাবে শোষিত হচ্ছে, তার মধ্যে মনে রাখবো শর্করা, আমিষ, স্নেহের মধ্যে শর্করা এবং আমিষ মূলত পোট্রাল তন্ত্রের মাধ্যমে রক্ত প্রবাহের মধ্য দিয়ে শোষিত হয়েছে, বা পোট্রাল তন্ত্রের মাধ্যমে যেটা শোষিত হচ্ছে সেটা রক্ত প্রবাহের মধ্যে তারা স্থানান্তরিত করে দিচ্ছে। কোন কোন উপাদান? শর্করা এবং আমিষ। এই শর্করা এবং আমিষ কি আকারে শোষিত হচ্ছে এটা একটু পরে আলোচনা করব। তাহলে আমরা একটু ধাপে ধাপে আগাচ্ছি প্রত্যেকটা অংশ। শর্করা এবং আমিষ মূলত পোট্রাল তন্ত্রের মাধ্যমে রক্ত প্রবাহের স্থানান্তরিত হয়, যেখানে স্নেহ জাতীয় খাদ্যটি ল্যাকটিয়ারে লসিকা প্রবাহে যায়। ল্যাকটিয়ার এবং লসিকা প্রবাহ দুটোই খুবই সংশ্লিষ্ট, অর্থাৎ লসিকা প্রবাহ মানে হচ্ছে আমাদের দেহে কিছু লিম্ফ, লসিকা ইংলিশ হচ্ছে লিম্ফ, লিম্ফের জন্য কিছু নোড থাকে, নোড মানে হচ্ছে কিছু নালিকা এবং কিছু গ্রন্থি থাকে, লসিকা গ্রন্থি যেটাকে বলি, ওটাকে লিম্ফ নোড বলবো। সেই লিম্ফ নোডের মধ্যে কিছু প্রাপ্তিস্থানে দেখা যায় কি পুঞ্জীভূত একটু পুরুত্ব হয়ে কিছু গ্রন্থি থাকে, তাদেরকে আমরা ল্যাকটিয়ার গ্রন্থি বলি। সেই ল্যাকটিয়ার গ্রন্থিতে মূলত লসিকা ধারণ করে, লসিকা বহন করে, লসিকা কোন নির্দিষ্ট স্থানে প্রেরণ করে। আপনাদের একটা কমন কোশ্চেন থাকতে পারে, রক্তই যদি সব কাজ করে তাহলে লসিকার কাজ কি, লসিকা কেন আমাদের দেহে আসে? এগুলো আমরা চতুর্থ অধ্যায় অর্থাৎ চ্যাপ্টার 4 এ আলোচনা করব, রক্ত এবং লসিকা, রক্ত ও রক্ত সম্বন্ধন্ত্র, সেখানে এগুলো ডিটেলস আলোচনা করা যাবে। তারপরে একটা প্রশ্ন যেহেতু উঠেই আসে মনে, তাহলে ওই কোশ্চেনটা বলছি, রক্ত এবং লসিকার মধ্যে দুইজনই পরিবহন করে, তাহলে রক্ত যদি পরিবহন করে তাহলে লসিকার কাজ কি? লসিকার কাজ হচ্ছে দুইটা, মূলত যে সকল স্থানে রক্ত পরিবাহিত হতে পারে না সেই সকল স্থানে মূলত লসিকা পরিবহন করে, প্রথম কাজ। তাহলে রক্তের কাজ হচ্ছে পরিবহন করা যাবতীয় সবকিছু, রক্ত যে যে স্থানগুলোতে পরিবহিত করতে পারে না সেই সকল স্থানগুলোতে লসিকা পরিবহন করে, সেই পরিবহনের কাজটা লসিকা করে। তার চেয়ে ইম্পর্টেন্ট যেটা, লসিকার মূল কাজ, লসিকাতে মূলত ফ্যাট বা স্নেহ জাতীয় খাদ্যগুলো থাকে বা উপাদান আকারে থাকে।
এখন স্নেহ জাতীয় খাদ্যগুলো সবসময় চর্বি টাইপের খাবার গুলোতে বা চর্বি টাইপের যে উপাদান গুলো থাকে সেই উপাদানের একটা অন্যতম কাজ বা অ্যাক্টিভিটি হচ্ছে তারা দেহ তাপ বা বডি হিট নিয়ন্ত্রণ করতে পারে, তারা যাবতীয় ভাবে বডির যে একটা টেম্পারেচার ওই টেম্পারেচারটাকে ধারণ করতে পারে। তাহলে লসিকের কাজ হচ্ছে মূলত পরিবহনের একটা কাজ হচ্ছে, সাথে সাথে এখানের মধ্যে বডি হিটে যে ব্যাপারটা বললাম এটা এগুলো আরো ক্লিয়ার হবো আমরা সামনের দিকে। তো এখন যেটা বলছি শর্করা আমিষ স্নেহ তিনটে উপাদান আমরা খাদ্য কণাগুলোকে ভাগ করে নিলাম, যার মধ্যে শর্করা এবং আমিষ পরিবাহিত হচ্ছে কোষ্ঠল তন্ত্রের মাধ্যমে এবং স্নেহ পরিপাক হচ্ছে ল্যাকটিয়ার মাধ্যমে। একটু করে যদি কোশ্চেন করি, কোষ্ঠল তন্ত্র সম্পর্কে আমরা এই পর্যন্ত অনেকবারে আলোচনা করছি, বলতে পারবেন কোষ্ঠল তন্ত্র কি? কেউ একজন কি বলতে পারবেন, মনে আছে আপনাদের? সংবহনতন্ত্র তো অবশ্যই, কিন্তু পোর্টাল তন্ত্রটা কি? মানে আমরা তো রক্ত সংবহনতন্ত্রের মধ্যে শিরাতন্ত্র, ধমনী তন্ত্র, লসিকা তন্ত্র, হ্যাঁ বিভিন্ন তন্ত্র বলছি, কিন্তু পোর্টাল তন্ত্র কেন বলবো? কেউ কি পারবো? এনিওয়ান? রেসপন্স করতে হবে, পারি না পারে রেসপন্স করতে হবে, পারবেন কিনা, মনে আছে কারো? কোনো আইডিয়া থাকলেও বলতে পারেন। বলেছি লাস্ট ক্লাস গুলোতে অনেকবারই আলোচনা করছিলাম পোর্টাল তন্ত্র সম্পর্কে। পোর্টাল তন্ত্র হচ্ছে সেই যন্ত্রটা যেটা একটা নির্দিষ্ট নালিকা দ্বারা বাহিত হয়ে কোন একটা নির্দিষ্ট অর্গান পর্যন্ত নির্দিষ্ট পরিমাণ বা অক্সিজেন যুক্ত বা কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করবে, আবার সেই নালিতে এসে সমাপ্তি ঘটবে। পোর্টাল তন্ত্রের ব্যবহারের ক্ষেত্রে আমরা বলছিলাম সাধারণত দুই ধরনের পোর্টাল তন্ত্র থাকে, একটা হচ্ছে হ্যাপাটিক পোর্টাল আর একটা হচ্ছে রেনাল পোর্টাল। হ্যাপাটিক বাংলা হচ্ছে যকৃত, তাহলে যকৃত পোর্টাল, আর হচ্ছে রেনার পোর্টাল, রেনার মানে হচ্ছে বৃক্ক, তার মানে হচ্ছে বৃক্কীয় পোর্টাল। দুই ধরনের পোর্টাল তন্ত্র থাকে, তো মানুষের ক্ষেত্রে শুধু হ্যাপাটিক পোর্টালই থাকে, মানুষের রেনার পোর্টাল তন্ত্র থাকে না। তাহলে আমরা এখানে পোর্টাল তন্ত্র বলতে হ্যাপাটিক পোর্টাল তন্ত্রের কথাই বোঝাচ্ছি, এবং হ্যাপাটিক পোর্টাল তন্ত্রের মাধ্যমে শর্করা আমিষ স্নেহ বা এর মধ্যে শুধু শর্করা এবং আমিষ জাতীয় খাদ্য হ্যাপাটিক পোর্টাল তন্ত্রের মাধ্যমে পরিবাহিত হচ্ছে। কোথায় পরিবাহিত হচ্ছে? আলটিমেটলি হ্যাপাটিক, যেহেতু হ্যাপাটিক অর্গান অর্থাৎ যকৃতে গিয়েই স্থানান্তরিত হচ্ছে। জিনিসগুলো যদি আপনারা একটু অর্থ বুঝেন এবং যদি পুরোটা লিঙ্ক আপ করতে পারেন তাহলে অনেকগুলো ইকুয়েশনই ক্লিয়ার হয়ে যাবে, যেটা আপনাদের দ্বারা মুখস্থ করতে হবে না। ওকে, দেন এরপর আলোচনা করি পরবর্তী অংশ আকারে। আমরা বলতে চাই এখানে শোষক, যেহেতু আমরা শোষণ নিয়ে আলোচনা করতেছি আমরা মোটামুটি শোষণের অংশগুলো পেলাম, কোথায় কোনটা শোষিত হয়, কে কিভাবে শোষণ করে, মোটামুটি আমরা আলোচনার একটা প্রেক্ষিত পর্যন্ত একটা আইডিয়া পেলাম। এখন আমরা বলতে পারি শোষণ হয়ে গেল, যে শোষণ করি এই শোষণ প্রক্রিয়াটা দুই প্রকার, নাম থেকে যদি বুঝি একটা হচ্ছে সক্রিয় শোষণ এবং আরেকটা হচ্ছে নিষ্ক্রিয় শোষণ। ইংলিশে যদি বলি তাহলে একটি হচ্ছে অ্যাক্টিভ অ্যাবজর্পশন এবং আরেকটি হচ্ছে প্যাসিভ অ্যাবজর্পশন। অ্যাক্টিভ আর প্যাসিভ এর মধ্যে পার্থক্য বুঝি, বলতে পারবেন অ্যাক্টিভ কি আর প্যাসিভ কি? হ্যাঁ, একটা হচ্ছে প্রত্যক্ষ, একটা হচ্ছে পরোক্ষ। মানে বলতে আমরা কি বুঝি তাহলে? প্রত্যক্ষ মানে হচ্ছে আমার প্রয়োজন, আমি একটা কাজ করলাম, আমি এই কাজটা আমার করতে হবে সে কারণে আমি করলাম। আর আরেকটা কাজ হচ্ছে পরোক্ষ, আমার খুব একটা প্রয়োজন না কিন্তু হইলে ভালো হয়, অথবা আমি কাউকে দিয়ে করাই দিলাম, বিষয়টা এমন। তার মানে হচ্ছে যেটা আমার প্রয়োজন সেটাতে আমি শক্তি খরচ করব, সেটাকে আমি সময় খরচ করব, সেটাকে আমি অর্থ খরচ করব, আমি সবকিছু খরচ করে হলেও আমার প্রয়োজনটা আমি নিজে বেশি, ডেফিসিয়েন্সি, আমার বেশি পরিমাণে ঘাটতি, ওটা আমার এটা প্রয়োজন বেশি, এটা অভাব বা এটার প্রয়োজনীয়তা বেশি হওয়ার কারণে আমি এটা নিজে ডিরেক্টলি করছি, তাহলে এটা হলো অ্যাক্টিভলি, অর্থাৎ এটা আমি সক্রিয়ভাবে করছি। এটার জন্য আমার শক্তি খরচ হতে পারে, আমার শ্রম সময় সব খরচ হতে পারে, তাহলে এটা হচ্ছে সক্রিয় শোষণ। বিপরীতভাবে যদি বলি তাহলে সেটা হচ্ছে প্যাসিভ বা নিষ্ক্রিয় শোষণ। আপনার এক কথায় মনে রাখেন সক্রিয় শোষণ হচ্ছে ডিরেক্টলি শোষণ করে নেওয়া, এই ক্ষেত্রে আপনার আর সক্রিয় শোষণ হচ্ছে ডিরেক্টলি শোষণ করা সক্রিয় ভাবে, অর্থাৎ এই ক্ষেত্রে আপনার শক্তি খরচ হবে এটিপি আকারে, এটিপি খরচ হবে। নিষ্ক্রিয় শোষণ, আপনার কোনো ধরনের শোষণ খরচ হবে না বা শক্তি খরচ হবে না, এই ক্ষেত্রে এটিপি ছাড়াই আপনি ওই প্রক্রিয়াটা শোষণ করে নিতে পারেন। আশা করি বুঝতে পারতেছি। এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব পরবর্তী অংশ আকারে, যে বিভিন্ন ধরনের খাদ্য কণাগুলো কিভাবে শোষিত হচ্ছে, কিভাবে আমরা কি কি শোষণ করে নিচ্ছি। আমাদের সাধারণত খাদ্য কণা আকারে আমরা সাধারণত তিন ধরনের খাবারকে জানি, শর্করা, প্রোটিন, স্নেহ। বিষয়টাকে এভাবে প্রেজেন্ট করার অর্থ হচ্ছে আপনাদের এই জিনিসগুলোকে একটু ছোট করে লিখে দিলে বা যদি সংক্ষিপ্ত আকারে এভাবে যদি আলফাবেটিক আকারে লিখে দেয় তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন এবং জিনিসটা নিজের মতো করে ব্যাখ্যা করতে পারবেন।
মুখস্থ করার দরকার নাই। খেয়াল করে দেখি শর্করা, তাহলে শর্করা আমরা কি আকারে শোষণ করে নেই? আমরা একটু আগেও বললাম যে শর্করা আকারে আমরা চিনি থেকে পেতে পারি, চিনি হচ্ছে সুক্রোজ অর্থাৎ ডাইস্যাকারাইড। আমরা ভাত থেকেও শর্করা পেতে পারি, ভাত হচ্ছে স্টার্চ অর্থাৎ পলিস্যাকারাইড। তো আমি চিনি খাই অথবা ভাত খাই, যাই খাই না কেন শর্করাই তো খাচ্ছি। উপাদান আকারে আমার কাছে যেটা গ্রহণ হয় সেটা হচ্ছে মনোস্যাকারাইড আকারে গ্রহণ হয়, এবং মনোস্যাকারাইড হচ্ছে একক শর্করা, একক বলতে গ্লুকোজ আকারে সেটা গৃহীত হয়। মূল উপাদান আকারে গ্লুকোজ, অর্থাৎ আমি চিনি খাই, ভাত খাই, অন্য যাই খাই না কেন, সেটা মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, পলিস্যাকারাইড যাই হোক না কেন, সে তার মধ্যে আমার গৃহীত অংশটা, অবজেক্টটা হচ্ছে গ্লুকোজ। তাহলে এরপরের অংশটা মিলাই, তাহলে গ্লুকোজের এই অংশটা কোথা দ্বারা শোষিত হয়? পোর্টাল তন্ত্রের মাধ্যমে রক্ত প্রবাহে স্থানান্তরিত হয়। আমাদের প্রত্যেকটা অংশ শোষণ করে, কে শোষণ করে? অ্যালভিওলাস, আঙ্গুলের মতো অভিক্ষেপ গুলো। অভিক্ষেপ গুলো কোথায় থাকে? ম্যাক্সিমাম ক্ষুদ্রান্তের উপরি ভাগে থাকে বা ক্ষুদ্রান্তের প্রাচীরে থাকে। এবং ক্ষুদ্রান্তের প্রাচীরে এই গ্লুকোজ গুলো বা ও ভিলেজ গুলো বা ভিলাই গুলো কিভাবে থাকে? এখানে প্রায় কোয়ান্টিটি অনুসারে অনেক বেশি পরিমাণে ভিলাই থাকে, প্রায় দেখা যায় 50,000 পর্যন্ত ভিলাই থাকতে পারে। বিলাইয়ের অংশগুলো হচ্ছে অভিক্ষেপের মতো, মাঝখানের অংশটা ফাঁপা থাকে, তাই এখানে একটা লুমেন বিদ্যমান। এই প্রবাহের মধ্য দিয়ে যাওয়ার সময় লুমেনের প্রাচীর দ্বারা খাবারটাকে, খাবারের যে খাদ্যসার উপাদানটা থাকে সেটাকে শোষণ করে নেয়। এতগুলো বিলাই একসাথে থাকার কারণে এটা অনেকটা ব্রাশ বর্ডারের মতো দেখা যায়। ব্রাশ বর্ডার, এটার সাথে আমরা পরিচিত হয়েছিলাম যখন আমরা ঘাস ফড়িং পড়াইছিলাম, ঘাস ফড়িং এর রেচন তন্ত্র, ঘাস ফড়িং এর ক্ষেত্রে, রেচন তন্ত্রের ক্ষেত্রে আমরা এই ব্রাশ বর্ডারের সাথে পরিচিত ছিলাম। মানুষের ক্ষেত্রে এই ধরনের ব্রাশ বর্ডার দেখা যায়। অনেকটা ব্রাশ বর্ডার বলতে ব্রাশের মধ্যে যে ব্রাসেলস গুলো থাকে অনেকগুলো আঁশের মতো, ওইটার সাথে তুলনা করা যাচ্ছে অনেকগুলো। দেন প্রোটিন, একইভাবে প্রোটিনের একক আকারে অ্যামাইনো অ্যাসিড শোষণ করে, অ্যামাইনো অ্যাসিড শোষিত হয় সাধারণত পোর্টাল তন্ত্রের মাধ্যমে, শোষিত অংশটা রক্ত প্রবাহ পর্যন্ত নিয়ে যায়। মূল উপাদান আকারে আমরা এগুলো বলতে পারি। স্নেহ, স্নেহর ক্ষেত্রে আমরা বলতে পারি এখানে গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিড হয়। গ্লিসারল ফ্যাটি অ্যাসিড ছাড়াও কিছু ক্লোরেস্ট্রল থাকতে পারে, যেটা আমরা বিগত ক্লাসে বলেছিলাম ক্লোরেস্ট্রল মানুষের ক্ষেত্রে থাকে। এছাড়াও আরো কিছু এস্টেরল আছে যেমন সিগমেস্টেরল, আর্গেস্টেরল, সেগুলো অন্যান্য প্রাণী কিংবা উদ্ভিদের মধ্যে থাকে স্নেহ আকারে। গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিডের মধ্যে উচ্চতর নিম্নতর কিছু অংশ আছে, উচ্চতর এবং নিম্নতরের মধ্যে কিছু কাইলো মাইক্রন এক্সোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে এই প্রক্রিয়াগুলো সম্পূর্ণ হয়ে থাকে। যদি আমরা এভাবে বলি যে কিভাবে এটা সম্পূর্ণ হয়ে থাকে, সাধারণত দেখা যায় কি এই ফ্যাট বা স্নেহ জাতীয় অংশগুলো পানিতে একটা প্রসেস থাকে। আমরা এছাড়াও পড়াইছিলাম এবং লাস্ট আপনাদের এমসিকিউ তো দেওয়া হয়েছিল যে বিভিন্ন প্রক্রিয়া আমাদের দেহে যদি প্রোটিন এবং স্নেহ পরিমাণ বেড়ে যায় তাহলে সেটা আমরা শর্করাতে পরিণত করে নিতে পারি। যে প্রক্রিয়ায় অশর্করা অর্থাৎ হচ্ছে প্রোটিন স্নেহ এগুলো শর্করা নয়, অশর্করা থেকে শর্করা স্থানান্তর করা হয় সে প্রক্রিয়াটার নাম কি, কি বলা হয় সে গ্লুকোনিওজেনেসিস। তাহলে গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়ার মাধ্যমে আমাদের কিছুটা শর্করাতে স্থানান্তরিত হচ্ছে। তো আশা করি আমরা বুঝতে পারছি আমাদের মূল উপাদান আকারে বা খাদ্যকণা আকারে আমাদের এই অংশগুলোকে আমরা ব্যাখ্যা করতে পারি। এখন আমরা প্রধান উপাদানগুলো ছাড়াও আরো কিছু সাবঅর্ডিনেট উপাদান আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করে দেব। সাবঅর্ডিনেট যে উপাদানগুলো দেখতে পাচ্ছি তার মধ্যে আছে পানি, খনিজ লবণ, ভিটামিন। পানি, খনিজ লবণ, ভিটামিন এই অংশগুলো শোষিত হচ্ছে আমাদের দেহ কেন্দ্রিক ভাবে। খেয়াল করে দেখি পানি মূলত শোষিত হয় ক্ষুদ্রান্তে এবং ক্ষুদ্রান্তে শোষণের পর কিছু অংশ শোষিত হয় বৃহদান্ত্রে। আমি প্রথমে বলেছি আমাদের পৌষ্টিক তন্ত্রের গঠন দিয়ে যদি আমরা আলোচনা করি, ডিউডেনাম হয়ে প্রথমে সেটা ক্ষুদ্রান্ত হয়, তারপর সেটা ভাইস ভার্সা হয়ে আর এইভাবে বৃহদান্ত্র হয়। এই যে স্থানান্তর, এর মধ্যে প্রথমে ক্ষুদ্রান্ত, তাই পানিটাও ক্ষুদ্রান্ত করতে শোষিত হয়। ক্ষুদ্রান্তের শোষণের পর একটা নির্দিষ্ট অংশ যায় যেটা বৃহদান্ত্র করতে শোষিত হবে। এরপর আলোচনা করবো হচ্ছে খনিজ লবণ। খনিজ লবণ বলতে আমরা বিভিন্ন ধরনের আয়ন গুলোকে বুঝি, ক্যাটায়ন এবং অ্যানায়ন অর্থাৎ ধনাত্মক এবং ঋণাত্মক চার্জ বিশিষ্ট আয়ন গুলোকে বুঝি। সেটা শোষিত হয় মূলত ভিলাই অথবা একবচনে ভিলাস দ্বারা, এবং সেটা অবশ্যই সক্রিয় শোষণের মাধ্যমে আমরা শোষণ করে নিই। যেহেতু এটা চার্জ বিশিষ্ট আয়ন, তাহলে ওই চার্জ বিশিষ্ট আয়ন গুলো আমাদের প্রয়োজন অনুসারে আমরা শোষণ করে নিতে পারি। ওকে, দেন ভিটামিন, দেন আমরা ভিটামিন নিয়ে আলোচনা করব। ভিটামিনের এই প্রেক্ষিত বা ডিফারেন্সটা আমরা আরো আগে বলেছি, সাধারণত ভিটামিন এর সলিবিলিটি বা দ্রবণীয়তা দুই ভাগে ভাগ করা হয়। তার মধ্যে একটি হচ্ছে ফ্যাট সলিবল অর্থাৎ হচ্ছে স্নেহ বা চর্বিতে দ্রবীভূত হয়, আর এটা হচ্ছে ওয়াটার সলিবল অর্থাৎ পানিতে দ্রবীভূত হয়। ভিটামিনের এই টাইপ গুলো অনুসারে যদি ভাগ করে নেই তাহলে ফ্যাট সলিবল হচ্ছে অ্যারেক অর্থাৎ ভিটামিন এ, ডি, ই, কে এগুলো হচ্ছে অ্যারেক, এন্ড দেন হচ্ছে ওয়াটার সলিবল অর্থাৎ হচ্ছে ভিটামিন বি, ভিটামিন সি।
মূলত এগুলো তো সলিউবলিটি বা দ্রবণীয়তার কথা বললাম, কিন্তু মূল উপাদান আকারে এটা শোষিত হচ্ছে ক্ষুদ্রান্তের ইলিয়াম দ্বারাই শোষিত হচ্ছে, যেহেতু আমরা বললাম এই শোষণের কাজটা করে জেজুনাম এবং ইলিয়াম যা মূলত শোষণ অংশ হিসেবে কাজ করে। এবং শোষণের এই ক্ষেত্রে আমরা এটাকে একসাথে ধরে রাখতে পারি। ওকে, এতটুকু ছিল মূলত আমাদের পরিপাক এবং শোষণের মধ্যে শোষণের অংশ আকারে। এতটুকু ক্লিয়ার কিনা সবার, বুঝতে পারছেন আপনারা? বুঝছে, রেসপন্স করতে হবে, চুপ করে বসে থাকলে তো হলো না, রেসপন্স করতে হবে, বুঝছেন কিনা এটা জানাতে হবে। আচ্ছা, আরেকটু অংশ আছে, আমি ওটা কমপ্লিট করে দেই। আমি এখানে বেসিক্যালি ক্ষুদ্রান্ত নিয়ে আলোচনা করছি বিশদভাবে, পরবর্তী যে অংশটা আছে এটা বৃহদান্ত্র নিয়ে। বৃহদান্ত্র নিয়ে অল্প কিছু কথা আছে, আমি একটু করে বলে দেই। বৃহদান্ত্র কি? বৃহদান্ত্র হচ্ছে পরিপাক তন্ত্রেরই একটি অংশ, এবং মানব পরিপাক তন্ত্র বা পৌষ্টিক তন্ত্রের সর্বশেষের দিকের অংশই হচ্ছে বৃহদান্ত্র। বৃহদান্ত্রে মূলত তিনটি অংশ, যার মধ্যে আছে সিকাম, কোলন এবং মলাশয়। আমরা যখন পৌষ্টিক তন্ত্র আঁকছি প্রথম লেকচারে, প্রথম টিউটোরিয়ালে পৌষ্টিক তন্ত্র বা পরিপাক তন্ত্রের বর্ণনা দিয়েছিলাম, তখন আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম অনেক বিশদভাবে। বৃহদান্ত্রের সিকাম, সিকামের মধ্যে যে জিনিসটা আসে খুবই ইম্পর্টেন্ট, অ্যাপেন্ডিক্স, অ্যাপেন্ডিসাইটিস, দুইটা ইম্পর্টেন্ট। যদি ডেফিনেশন আকারে আসে জ্ঞানমূলক কোশ্চেনের জন্য অ্যাপেন্ডিক্স কি, তখন বলবেন যে সিকামের বর্ধিত অংশকে অ্যাপেন্ডিক্স বলে, অর্থাৎ সিকামের মধ্যে থেকে একটি বর্ধিত অংশ থাকে সেটাকে অ্যাপেন্ডিক্স বলা হয়। তাহলে যদি আমরা বলি অ্যাপেন্ডিসাইটিস কি, একটু খেয়াল করে রাখবো নামের শেষে আইটিস যদি যুক্ত হয় তার বাংলা হচ্ছে প্রদাহ, প্রদাহ হওয়া, ইনফ্লামেশন হওয়া, গড়িয়ে রক্ত পড়া। তাহলে তাহলে আমরা ইন্ট্রোডাক্টরি বললাম যে সাধারণত এখানে প্রদাহ হওয়া, অর্থাৎ অ্যাপেন্ডিক্স এর মধ্যে যদি কোনো ধরনের ইনফ্লামেশন বা ক্ষরণ হয়, যদি অ্যাপেন্ডিক্স এর মধ্যে কোনো ধরনের ইনফেকশন হয়, কোন ধরনের ব্যাকটেরিয়া কর্তৃক ইনফেকশন হয়, তখনই সেটাকে অ্যাপেন্ডিসাইটিস বলবো। আমি দুটো জিনিস আরেকবার একটু রিলেট করলে, একটা হচ্ছে অ্যাপেন্ডিক্স, একটা হচ্ছে অ্যাপেন্ডিক্স। তাহলে অ্যাপেন্ডিক্স হচ্ছে আমার সিকামের বর্ধিত অংশ, এবং পরবর্তী যেটা বললাম সেটা হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস, অ্যাপেন্ডিসাইটিস। এই অ্যাপেন্ডিসাইটিস হচ্ছে যখন এই অ্যাপেন্ডিক্স এর মধ্যে ইনফেকশন হয়, এবং ইনফেকশনের মাধ্যমে যখন ইনফ্লামেশন হবে, ইনফ্লামেশন বাংলা হচ্ছে প্রদাহ, আরো যদি ভেঙে বলি তাহলে গড়িয়ে কোনো কিছু পড়া, লিকুইফাইং কোনো কিছু পড়া, অনেকটা গড়িয়ে রক্ত পড়া বা পুঁজ তরল এগুলো পড়া, তখনই সেটাকে অ্যাপেন্ডিসাইটিস বলবো। বৃহদান্ত্রের পরবর্তী খণ্ডটা হচ্ছে কোলন। কোলনের চারটি অংশ আমরা দেখবো চিত্রের মধ্যে, ঊর্ধ্বমুখী, অনুপ্রস্থ, নিম্নগামী এবং সিগময়েড কোলন, চার ভাগে বিভক্ত, দেখে নেব একটু ভালো করে। লাস্ট অফ অল মলাশয়। বৃহদান্ত্রের কাজ কি? বৃহদান্ত্রের কাজের মধ্যে অনেকগুলো কাজ আছে, একটা একটা করে বলি। প্রথম কথা হচ্ছে বৃহদান্ত্রের বিভিন্ন ধরনের অণুজীব বা ব্যাকটেরিয়ার প্রাপ্তি স্থান পাওয়া যায় বৃহদান্ত্রের মধ্যে। ব্যাকটেরিয়া বলতে আমরা কি বুঝি? সাধারণত যে ব্যাকটেরিয়া গুলো থাকে, আমি যদি বলি প্রায় 500 প্রজাতির ব্যাকটেরিয়া পাওয়া যায়, এই 500 প্রজাতির ব্যাকটেরিয়া কি আমাদের জন্য উপকারী নাকি অপকারী? এটা কি আমাদের দেহে বিদ্যমান থেকে আমাদের ক্ষতি করতেছে? এটার জন্য আমাদের মনে রাখতে হবে যে ব্যাকটেরিয়া গুলো আছে সেগুলো হচ্ছে মিথজীবী ব্যাকটেরিয়া। মিথজীবী বলতে যদি রিলেশনশিপটা বলি বিটুইন এ হোস্ট এন্ড এ প্যারাসাইট, এটাকে বলা হয় সিম্বায়োটিক রিলেশনশিপ, বাংলায় বলে মিথজীবী। মিথজীবী মানে হচ্ছে দুইজনই উপকৃত হচ্ছে, অর্থাৎ ওই ব্যাকটেরিয়া আমার দেহে থাকাতে আমি যেমন উপকৃত হচ্ছি সেও উপকৃত হচ্ছে, দুইজনই উপকৃত হওয়ার এই রিলেশনশিপটাকে আমরা বলতে পারি সিম্বায়োটিক বা মিথজীবী। এখন কিভাবে উপকৃত হচ্ছে? তারা বিভিন্ন ধরনের আমাদের দেহে জৈব উপাদান গুলোকে, জৈব মানে আমাদের বিভিন্ন খাবার, রিঙ্কিয়া কে পাপা হি 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 হাস দিলে, রিঙ্কিয়া কে পাপা হি 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 হাস দিলে, রিঙ্কিয়া কে পাপা হি 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 হাস দিলে।
चट देनी मार देली खींच के तमाचा ही हंस देली चट देनी मार देली खींच के तमाचा के छिलो না স্যার আমাদের ক্লাসে তো কেউ না একজন ঢুকছে স্যার আজ থেকে দেখতেছি জয়েন দি বসি আছে মেসেজ ঢুকছে আইডি আচ্ছা ওকে আমরা শেষ করি আমাদের আর অল্প সময় বাকি আছে আমরা শেষ করি এই আইডিটা কত আচ্ছা আমরা শেষ করি তাহলে যেটা বলছিলাম যে আমরা এখানে উর্ধমুখী অনুপ্রস্থ নিম্নগামী এবং সিগময়েড কোলন এই চার ভাগে ভাগ করা হয় কোলনকে অ্যাপেন্ডিক্সের অংশগুলো বললাম পরজীবী বিভিন্ন ধরনের পরজীবী ছিল মৃতজীবী তার অন্তর্ভুক্ত এছাড়াও ভালো একটা কাজ হচ্ছে ক্ষুদ্রান্তে পানি শোষণের পরবর্তীতে অবশিষ্ট অংশ যদি কোনো অংশে পানি শোষণ করার দরকার হয় বা যদি অপ্রাচ্য অংশ আকারে কিছু পানি থাকে সেগুলো শোষণ করার ফাইনাল পরবর্তী কাজ হচ্ছে বৃহদান্ত্রের কাজ অর্থাৎ ক্ষুদ্রান্তে পানি শোষণ করার পর পরিপাক তন্ত্রে যদি কোনো পানি থাকে তাহলে সেই পানি শোষণ করে নেয় মূলত বৃহদান্ত্র এবং এই যে ভাস্ট অ্যামাউন্টের যে একটা নির্দিষ্ট অপ্রাচ্য অংশ যেটা আমার দেহ থেকে আলাদা করা লাগে বা দেহ থেকে আলাদা করে নেই সেই উপাদানটাকে আমরা বলি হচ্ছে এই ক্ষেত্রে আমরা বলি ফিসেস বা মল ফিসেস বা মল মলাশয়ে জমা হয় এখন এই ফিসেস বা মল মলাশয়ে জমা হওয়ার জন্য যে পরিপাক তন্ত্রের মধ্যে দিয়ে যাচ্ছে সেই পরিপাক তন্ত্রের মধ্যে যে উপাদানটা থাকে সেটা পানি গুলো অপসারণ করে নেওয়া হয় এই পানি অপসারণ করার কাজও বৃহদান্ত্রে এবং বৃহদান্ত্রে অপসারিত সে অংশগুলো গিয়ে মলাশয়ের মধ্যে জমা হয় ফিসেস আকারে বা মল আকারে মল থেকে যে বিষয়টা সেটা হচ্ছে ডেফিকেশন বলা হয় ডেফিনেশন গুলো দেখে নিয়ে তো সাধারণত দেখা যায় মলাশয়ে মল জমা হওয়ার পর দেন সেই ফিসেস গুলো ত্যাগ করে দেওয়া হয় এই ত্যাগের বিষয়টা হচ্ছে কারো কারো ক্ষেত্রে দেখা যায় কি মানে হচ্ছে একটা নির্দিষ্ট ডিউরেশন পর বা একটা নির্দিষ্ট সময় বাচ্চাদের ক্ষেত্রে একটু বেশি আর অন্যান্য বয়স্কদের জন্য একটু কম থাকে ডেফিকেশনের ডেফিনেশনটা একটু দেখে নিয়ে ডেফিকেশন বলতে আমরা কি বলছি আর ডেফিকেশনের পুরো বিক্রিয়াটা বা পুরো অংশটা পেরিস্টালসিসের মাধ্যমে সম্পন্ন হয় পেরিস্টালসিস মানে হচ্ছে আমাদের পরিপাক নালী বা পৌষ্টিক তন্ত্র যেহেতু একক নালী বিশিষ্ট আর একক নালী বিশিষ্ট হওয়ার কারণে পুরো অংশটা যেহেতু একটা নির্দিষ্ট নালী দ্বারাই সংগ্রহিত হচ্ছে তাই আমরা এই ক্ষেত্রে এক নালী বিশিষ্ট অংশটাই ডিরেক্টলি গিয়ে পরিপাক তন্ত্রের অর্থাৎ হচ্ছে ফিসেস পর্যন্ত মলাশয়ে গিয়ে জমা হয় আর পুরো প্রক্রিয়াটা পেরিস্টালসিস এবং এর মধ্য দিয়ে বৃহদান্ত্র দ্বারা পানি শোষণ হয়ে যায় এই হচ্ছে অংশ যেটা আমাদের বৃহদান্ত্র পর্যন্ত বা বৃহদান্ত্র অংশ পর্যন্ত আমরা আলোচনা করে নিতে পারি ওকে তাহলে আশা করি বুঝতে পারছি সবাই